রাজকুমার তো একজনই হয়। স্বপ্ন অনেক আগেই ভেঙে গেছে, সেখান থেকে কে রাজকুমার সেটা দেখতে হলে ঈদ পর্যন্ত ওয়েট করতে হবে। সেই কম্পিটিশন আমি বলবো না, আমাদের শিল্পের সাথে আমাদের কারো কোনো কম্পিটিশন নাই। অনেকে আমাকে বিভিন্নভাবে কমেন্ট করতেছেন যে ভাই আপনি শুধু শাকিব খানকে নিয়ে ভিডিও বানান, অন্য কাউকে কি আপনার চোখে পড়ে না? আমি জাস্ট দোয়া করবো ভাইজন সুস্থ থাকে, ভালো থাকে, কারণ এটাই সব থেকে ইম্পর্টেন্ট। বিনোদনের সবচেয়ে বড় সুপারস্টার হচ্ছে শাকিব খান, সো ওনার জন্য মিমের মতো আমারও বলতে হচ্ছে যে যদিও মিম তার নায়িকা হবে, আমার তো সেই সুযোগ নাই। তিনজনের কথা বলে অন্য কিছু মিম করবেন না। শাকিব ভাই কিন্তু বুর্জাল খলিফায় যেটা হয়েছে ওনাকে কিন্তু ওইখান থেকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ওনাকে গোল্ড কার্ড দেওয়া হয়েছে। এগুলো স্বপ্ন অনেক আগেই ভেঙে গেছে। এই সম্মানটা কিন্তু পৃথিবীতে হাতে গোনা কয়েকজন পেয়েছেন, সালমান খান পেয়েছেন, শাহরুখ খান পেয়েছেন, রোনাল্ডো পেয়েছেন, মেসি পেয়েছেন। হিমেল আশরাফ কমার্শিয়াল সিনেমার প্রথম সারির একজন পরিচালক। কমার্শিয়াল সিনেমা হিট সুপারহিট করতে কি কি লাগে সেটা সে খুব ভালো করেই জানে। তার উৎকৃষ্ট উদাহরণ প্রিয়তমা, রাজকুমারেও সে তার কারিশ্মা দেখাবে। হিমেল আশরাফ তানভীর তারেকের একটি ইন্টারভিউতে বলেছিলেন, একজন দর্শক ধরে রাখার জন্য যা যা লাগে সব এলিমেন্টসই রাখবেন রাজকুমার সিনেমায়। মাস অডিয়েন্সের কথা চিন্তা করেই সে সিনেমা বানায়, সো তাকে নিয়ে হতাশ হওয়ার কোনো কারণই নেই। প্রিয়তমার সাফল্য রাজকুমারকে ছাড়িয়ে যেতে না পারলেও হিট সুপারহিট হওয়ার সম্ভাবনাটা কোনো ব্যাপারই না। রাজকুমারেও কিছু চমক আছে, হয়তো যা প্রিয়তমার সময়েও ছিল। দেখবেন সেই জয়টা হিমেল আশরাফেরই হবে। একটা সিনেমার গল্প কিছুটা দুর্বল হলেও সমস্যা হয় না, যতটা না সমস্যা হয় ক্যামেরার কাজ দুর্বল হলে। আশা করি ক্যামেরার কাজটাও ভালো হবে। রাজকুমার অ্যাকশনের পিছনে বহু টাকা খরচ করেছে, এবার ভালো মানের অ্যাকশন পাওয়া যাবে। যে বাজেট শুধু অ্যাকশনে খরচ করা হয়েছে সে বাজেটে কোনো কোনো বাংলা ছবি হয়ে যায় অনায়াসে। রাজকুমারে আপনি সুন্দর গান, চোখ ধাঁধানো লোকেশন, অ্যাকশন, কমেডি, ইমোশন সব পাবেন। তার চেয়ে বড় কথা, অন্যরকম একটা আলাদা গল্প পাবেন যা এর আগে কখনো দেখেননি। রাজকুমার নিয়ে হতাশ বা আফসোসের কোনো কারণ নেই। গুজ খলিফায় দেখার যেতে পারেনি তো কি হয়েছে?